25টি দেশে করোনা ভাইরাস ছড়ালেও এখনও নিরাপদ বাংলাদেশ দাবি আইইডিসিআর এর গুজবে কান না দেওয়ার পরামর্শ লক্ষণ উপসর্গ ছাড়া এটা যে এখন আর ছড়াবে না সেই তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে দিয়েছে যতগুলো মানুষ ইনফেক্টেড হয়েছে তার 2% কিন্তু মারা যাচ্ছে মৃত্যুর হার কিন্তু টিভির চেয়ে কম হুবেই প্রদেশে আটকে পড়া শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেছে দূতাবাস ফিরিয়ে আনার ক্ষেত্রে অগ্রগতি নেই দাবি শিক্ষার্থীদের সার্বক্ষণিকভাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ রাখছি ইভেন আমাদের ইচাংয়ে যে রিজিওনাল কোঅর্ডিনেটর তার সাথেও যোগাযোগ রাখছি হাত জোর করে বলছি আমাদেরকে অতি সত্বর দেশে ফিরিয়ে নেওয়া হোক দেখছিলেন প্রধান শিরোনাম রাত 11টার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ইমদাদুল হক এবার অন্যান্য শীর্ষ সংবাদ দেশে দেখা দিয়েছে H1N1 ভাইরাসও দুই একজন আক্রান্ত হলেও শঙ্কিত হওয়ার কিছু নেই বলছেন চিকিৎসক কাল নয়াপল্টনে সমাবেশের মৌখিক অনুমতি পেল বিএনপি বেগম জিয়ার মুক্তি দাবিতে আসছে নতুন কর্মসূচি সফল হবে না মন্তব্য ওবায়দুল কাদেরের ব্যবসায়ীদের টার্গেট করে রাজধানীতে তৎপর প্রতারক চক্র অভিনব কায়দায় লুটে নিচ্ছে সর্বস্ব ধরা ছোঁয়ার বাইরে মূল হোতা 58 ঘন্টা পর বন্ধ হলো ব্রাহ্মণবাড়িয়ার কসবার স্কুল মাঠ থেকে গ্যাস উৎকিরণ শহীদ মিনার দেয়াল সহ ধসে পড়েছে বেশ কিছু গাছপালা একুশে বইমেলার প্রথম শিশু প্রহরে হালুম টুকটুকি ইকরির সঙ্গে খুনসুটি গল্প ছড়ার বইয়ে বুঁদ খুদে পাঠকরা বিশ্বের অন্তত 25 দেশে মিলেছে করোনা ভাইরাস তবে আশার কথা হলো বাংলাদেশে কারো শরীরে এখনও করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি চীন থেকে আসা 50 জনের নমুনা পরীক্ষা শেষে কথা জানিয়েছে আইইডিসিআর তবে প্রাথমিকভাবে শনাক্তকরণ প্রক্রিয়া দুর্বল হলে বাংলাদেশ বড় বিপর্যয়ের মধ্যে পড়তে পারে বলেও আশঙ্কা তাদের শুক্রবার সকাল পর্যন্ত চীন ফেরত 8,396 জনকে স্ক্রিনিং করা হলেও কারো মধ্যে করোনার উপস্থিতি মেলেনি তবে বিশেষজ্ঞরা বলছেন শুধু থার্মাল স্ক্যানারের মধ্যে দিয়ে পার হয়ে এলেই করোনায় আক্রান্তকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব নয় অবশ্যই প্রতিটি যাত্রীর সাথে কথা বলে ইতিপূর্বে তার সম্ভাব্য লক্ষণ ছিল কিনা সেটি নিশ্চিত হতে হবে একজন থার্মাল স্ক্যানার দিয়ে আসলো তার জ্বর আসলো না সে প্যারাসিটামল খেয়ে আসছে যদি থার্মাল স্ক্যানের মধ্যে যদি যদি জ্বর নাও ধরা পড়ে তাও প্রশ্ন করা উচিত বিমানবন্দরে নেমে বাড়ি ফেরার তাড়া থাকায় যাত্রীদের সচেতন করবার বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ পরিবারে সংক্রমণ এড়াতে তারা যেন তথ্য গোপন না করে সেজন্য ব্যাপক কাউন্সেলিং এর পরামর্শ ভাইরাস বিশেষজ্ঞদের আবার এমন যাত্রীও আছে যারা খুব বিবেচক না আমি আমার যদি হয়ে থাকে তাহলে আমার বাসায় গেলে আমার মায়ের হবে এবং বাবার হবে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা বাড়লেও এখনই আতঙ্কিত হবার কিছু নেই বললেন এই বিশেষজ্ঞ যতগুলো মানুষ ইনফেক্টেড হয়েছে তার 2% কিন্তু মারা যাচ্ছে আমাদের টিভিতে 3 লক্ষ মানুষ প্রত্যেক বছর ইনফেক্টেড হয় তার মধ্যে 70,000 মারা যায় অর্থাৎ 4% মর্টালিটি মৃত্যুর হার কিন্তু টিভির চেয়ে কম এদিকে দ্রুত করোনা শনাক্তে কার্যকরী কিট এরই মধ্যে বাংলাদেশে এসেছে এখন পর্যন্ত 50 জনের নমুনা পরীক্ষা সম্পন্ন করা হয়েছে তাদের মধ্যে করোনায় আক্রান্ত কেউ নেই বলে জানিয়েছে আইইডিসিআর বিশ্ব স্বাস্থ্য সংস্থার যেই যেভাবে পরামর্শ দেওয়া আছে আমরা সেভাবেই এটা শনাক্ত করছি এবং শনাক্ত করার প্রক্রিয়ার মধ্যে আমরা সব করোনা ভাইরাসকে কভার করে আমরা স্টার্ট করি শুরু করি যে কোনো ধরনের করোনা তার মধ্যে আছে কিনা পরবর্তীতে যদি নেগেটিভ হয় তখন আর কিছু করণীয় থাকে না কারণ সে সব করোনা কভার করে যদি পজিটিভ হয় এখন পর্যন্ত আমরা পজিটিভ পাই নাই তখন সেটার জন্য স্পেসিফিক যে পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো করার ব্যবস্থা আমাদের রয়েছে সচেতন থাকার পরামর্শ দিয়ে আইইডিসিআর বলছে আতঙ্কিত হয়ে প্রত্যেকের মাস্ক পরার প্রয়োজন নেই মুজাহিদ শুভ সময় সংবাদ ঢাকা চীনের হুবেই প্রদেশে আটকে পড়া 172 বাংলাদেশি শিক্ষার্থীর সহযোগিতায় এগিয়ে এসেছে বেইজিংয়ে বাংলাদেশের দূতাবাস তাদের পানি ও খাবার সংকট দূর করা গেলেও দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনও কোনো সুখবর নেই তবে আটকে পড়া শিক্ষার্থীরা বলছেন করোনা আক্রান্ত উহান ও তার আশপাশের শহর অনেকটা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে আমাদের আকুল আবেদন এই যে আমরা হাত জোর করে বলছি
আমাদেরকে অতি সত্তর দেশে ফিরিয়ে নেওয়া হোক। দেশে ফেরার এই করুণ আকুতি করোনা ভাইরাস আক্রান্ত চীনের হুবেই প্রদেশে আটকে পড়া এক বাংলাদেশি শিক্ষার্থীর। সম্প্রতি চীনের উহান থেকে 300+ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে সরকার। তবে ইচাংয়ের থ্রি গর্জেস ইউনিভার্সিটিতে এখনও আটকে আছেন 172 বাংলাদেশি শিক্ষার্থী। করোনার কারণে এলাকাটিতে বন্ধ রয়েছে খাবার পানিসহ অন্যান্য সুযোগ সুবিধা। আমরা ঘরের বাইরে যেতে পারি না, আমাদের খাদ্যের সমস্যা, আমাদের খাবার পানির সমস্যা। আমরা এখানে মানবতার জীবনযাপন করছি, এখানে আমরা এভাবে বন্দী অবস্থায় আর কতদিন থাকব? আমরা এখানে করোনা ভাইরাসে না মারা গেলেও আমরা অন্যান্য রোগ ব্যাধিতে, অন্যান্য মানসিক দুশ্চিন্তায় আমরা স্ট্রোক করে মারা যাব। বিশ্ববিদ্যালয়টিতে আটকে পড়া অন্য শিক্ষার্থীদের ইতোমধ্যে নিজ নিজ দেশে ফিরিয়ে নিয়েছে দেশগুলো। এতে দিনে দিনে তৈরি হচ্ছে ভুতুড়ে পরিবেশ। তাদেরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বেজিং এর বাংলাদেশ দূতাবাস। সাপ্লাই সিচুয়েশন এখন আগের চাইতে অনেক ইমপ্রুভ করেছে এবং আমরা কিন্তু আবার অফারও করেছিলাম যে পানি এবং চাল পাঠাতে পারবো কিনা, কিন্তু তারা বলেছে যেহেতু এই পানি এবং চালের কোনো শর্টেজ বা ক্রাইসিস নেই এবং লকিং যেহেতু ইচাং সিটিতে এগুলা পৌঁছাতে খুব দেরি হবে। আমরা সার্বক্ষণিকভাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ রাখছি, ইভেন আমাদের ইচাংয়ে যে রিজিওনাল কোঅর্ডিনেটর তার সাথেও যোগাযোগ রাখছি এবং ইভেন আমাদের ফরেন মিনিস্ট্রিকেও আমরা লিখিতভাবেও জানিয়েছি যে তাদের স্টেডি সাপ্লাইস যেন ইনশোর করা হয়। যে কোনো খারাপ পরিস্থিতিতে পড়ার আগেই তাদের দেশে ফিরিয়ে আনা হবে এমনটাই আবেদন আটকে পড়া বাংলাদেশিদের। ওমর ইনান, সময় সংবাদ। রাতে ঠান্ডা, দিনে ঝলমলে রোদ, আবহাওয়ার এমন বৈপরীত্যে মানুষের দেহেও দেখা দিতে পারে ভাইরাসজনিত নানা সমস্যা। এমন এক ভাইরাস H1N1 যা শিশু ও বয়স্ক ব্যক্তিদের বেশি আক্রান্ত করে। দেশে দু একজনের দেহেও মিলেছে এই ভাইরাসের অস্তিত্ব। বিশেষজ্ঞরা বলছেন, মৌসুম পরিবর্তনের এ সময়ে আতঙ্কিত না হয়ে ব্যক্তিগত পরিচ্ছন্নতায় এ ভাইরাস থেকে শতভাগ মুক্তি সম্ভব। তোহা খান তামিমের রিপোর্ট। H1N1 ভাইরাস সোয়াইন ফ্লু ভাইরাসের সাথে সাদৃশ্য থাকা ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের মতো এক ধরনের ভাইরাস। চিকিৎসকরা বলছেন, 2009 পরে বাংলাদেশে সোয়াইন ফ্লুর অস্তিত্ব পাওয়া না গেলেও মানুষের দেহে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়, যা H1N1 ভাইরাস নামে পরিচিত। সাধারণত ফেব্রুয়ারি মার্চের পরে আবহাওয়ার পরিবর্তন ঘটলে ইনফ্লুয়েঞ্জার জ্বরে আক্রান্ত হতে দেখা যায় নানা বয়সী মানুষের। তবে শিশু ও বয়স্ক মানুষের এ ভাইরাসে আক্রান্তের হার বেশি। বিশেষজ্ঞরা বলছেন, জ্বর, কাশি, গলা ব্যথা, শরীর ব্যথা, ঠান্ডার মতো উপসর্গ দেখা দিতে পারে ফ্লু হলে। ফ্লু আক্রান্ত ব্যক্তির কাছে থাকলে, তার ব্যবহৃত পাত্রে খাবার খেলে বা ওই ব্যক্তির কাপড় পরলে ফ্লু ছড়ানোর আশঙ্কা থাকে। হিউম্যানের যে H1N1 এবং সোয়াইনের যে H1N1, এই দুইটার মধ্যে কিন্তু কিছু বৈসাদৃশ্য আছে। মোটামুটি একই রকমের সাইন সিমটমস। আমাদের এক্সট্রিম অফ এজ, যে মানে ছোটো বাচ্চা এবং যারা বয়স্ক লোক, তাদের জন্য আমাদের একটু সতর্কতা অর্জন থাকতে হবে। তা খুব সহজেই আপনার নিউমোনিয়াতে আক্রান্ত হবে এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে মৃত্যু হার অনেক বেশি। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, বছর জুড়েই দু একজনের আক্রান্তের খবর পাওয়া গেলেও সরকারের কাছে এ ভাইরাসের পর্যাপ্ত প্রতিষেধক রয়েছে। বাংলাদেশের মধ্যে ইনফ্লুয়েঞ্জা সিজন না হলেও এটা যেহেতু অ্যাক্টিভিটি এন্ডেমিক ডিজিজ কন্ডিশন, অল্প বিস্তর কেস কিন্তু বছর জুড়েই হয়। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও তো শ্বাসতন্ত্রের সংক্রমণ, তো সেই কারণে তখন দেখা যায় যে তাদের মধ্যে জটিলতা হওয়ার আশঙ্কা থাকে। ইনফ্লুয়েঞ্জার কিন্তু ভ্যাকসিন অ্যাভেলেবল, ইনফ্লুয়েঞ্জার ওষুধ কিন্তু চিকিৎসা অ্যাভেলেবল, এবং এটার জন্য যে ওষুধ পাওয়া যায় সেটা কিন্তু বিনামূল্যে আমরা IDCR এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে আমরা দিয়ে থাকি। বিশেষজ্ঞরা বলছেন, করোনা কিংবা H1N1 শুধু নয়, বেশিরভাগ ভাইরাস থেকে মুক্তি পেতে স্বাভাবিক সৌজন্যতা বোধগুলো মেনে চলা জরুরি। যেমন, হাঁচি কাশি দিলে মুখ ঢেকে ফেলা কিংবা বারবার হাত ধোয়ার অভ্যেস গড়ে তোলা গেলে এসব থেকে সুস্থ থাকা সম্ভব। কাল বেগম জিয়ার কারাবাসের 2 পার হচ্ছে। বেগম জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে নয়াপল্টনে সমাবেশের মৌখিক অনুমতি মিলেছে বলে জানিয়েছে বিএনপি। এ উপলক্ষে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে দলের পক্ষ থেকে। সমাবেশ থেকে বেগম জিয়ার মুক্তি আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। এদিকে পুলিশের পক্ষ থেকেও সমাবেশে মৌখিক অনুমতি দেওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবরণের 2 পূর্ণ হচ্ছে 8 ফেব্রুয়ারি, আগামীকাল শনিবার। আর এ কারণে সকালে রাজধানীর বিভিন্ন স্থানে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা। এরই মধ্যে বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার অনুমতি পেয়েছে ডিএমপি থেকে। 8 ফেব্রুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। ইতিমধ্যে ডিএমপি কমিশনার অফিস থেকে আমাদেরকে মৌখিকভাবে অনুমোদন দিয়েছেন।
জাতীয় প্রেস ক্লাবের সকালে এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথের আন্দোলনের বিকল্প নেই, শীঘ্রই কর্মসূচি ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। আন্দোলন তো মাত্র চলছে, এটা তো একটা চলমান আন্দোলন। আমরা নির্বাচন শেষ করেছি, এখন আন্দোলনের ধারা একটা নতুন রূপ নেবে। এই আন্দোলনের যে নতুন রূপ নেবে সেখানে আমাদের সকলকে সাহসী ভূমিকা পালন করতে হবে। তার জন্য আমরা বিভিন্ন সময় কর্মসূচি দিয়েছি, নির্বাচনও করেছি, এর কোনোটাই আজ পর্যন্ত কাজে আসেনি। সুতরাং আগামী দিনের জন্য আমাদেরকে ভাবতে হবে। আমি আশা করব আগামীকালের জনসভায় শক্তিশালীভাবে আপনারা সকলে উপস্থিত হবেন। দুর্নীতির দুই মামলার রায়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে সাজা ভোগ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থ হয়ে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক রাজনীতির কারণে বিএনপি আন্দোলন, সমাবেশ, নির্বাচন সব জায়গাতেই ব্যর্থ। ঢাকা সিটি নির্বাচনের মতো দলটির কালকের সমাবেশও সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা বলেন ওবায়দুল কাদের। তারা তো সিটি কর্পোরেশন নির্বাচনের দিনও শক্তভাবে পাহারা থাকার কথা, সেটা যেমন হয়েছে এটা কেমন হবে জানি না। তাদের নেতিবাচক রাজনীতি তাদেরকে আন্দোলনেও সফল হতে দিচ্ছে না, এটা তাদের নিজেদের ব্যর্থতা। বিএনপি যতদিন জঙ্গিবাদের প্রতি পৃষ্ঠপোষকতা, সাম্প্রদায়িক রাজনীতিকে যতদিন লালন করবে ততদিন আন্দোলনেও বিজয়ী হবে না, নির্বাচনেও বিজয়ী হবে না। অবশেষে 58 ঘন্টা পর বন্ধ হলো ব্রাহ্মণবাড়িয়ার কসবাই শেরেবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে প্রচণ্ড গতিতে বালু, পানি ও গ্যাস উদ্গিরণ। তবে নিরাপত্তামূলক ব্যবস্থা না নেওয়ায় এখনও শঙ্কা কাটছে না স্থানীয়দের, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আতঙ্কে আছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী তথ্য ও জহিরুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। কসবা সীমান্তবর্তী বিদ্যানগর গ্রামের শেরেবাংলা উচ্চ বিদ্যালয় মাঠের একাংশে গভীর নলকূপ বসানোর কাজ চলছিল। বুধবার সকালে হঠাৎ পাইপের মুখ দিয়ে তীব্র গতিতে গ্যাস, পানি ও বালু বের হয়ে সৃষ্টি হয় বিরাট গর্তের। গ্যাসের তীব্র চাপে বিদ্যালয়ের শহীদ মিনার, বেষ্টনী দেয়াল, আশপাশের বড় বড় গাছপালা ধসে পড়ে। আতঙ্কে বিদ্যালয়ের আশপাশের বাসিন্দারা বসতবাড়ি থেকে মালামাল সরিয়ে নেন। অবশেষে শুক্রবার সন্ধ্যায় নিজে থেকেই বন্ধ হয়ে যায় গ্যাস উদ্গিরণ। পেট্রোবাংলার পক্ষ থেকে কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আমাদের স্কুলের ছেলেমেয়েদের পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এদিকে ঘটনার পর বিদ্যালয় ছুটি ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ। দুই একদিনের মধ্যেই আমরা লেখাপড়াটা একটু ট্রান্সফার করে অন্যত্র করার জন্য চিন্তা ভাবনা আমি নিয়েছি। গ্যাস উদ্গিরণ স্থল পরিদর্শন করে বাপেক্সের জিএম জানান তারা আলামত পরীক্ষা করছেন, সেই সঙ্গে ঘটনাস্থলটিও পর্যবেক্ষণ করেছেন। মনে হচ্ছে অনেক বড় ধরনের একটা আসছে, এটা অবজার্ভ করতে হবে আমার কিছুদিনের জন্য। অবজার্ভ না করলে আর এই সতর্কতা অবলম্বন করতেই হবে, কারণ এখানে গ্যাসের বিষয় যেহেতু সেন্সিটিভ, আগুন লাগলে বা বিড়ি সিগারেট ধরালে কিন্তু ছড়াই যেতে পারে। গ্যাস উদ্গিরণের পর স্থানীয় উপজেলা পরিষদের পক্ষ থেকে সরিয়ে নেওয়া হয় আশপাশের বাসিন্দাদের। আমাদের এখানে সবগুলো ভবন ঝুঁকিপূর্ণ, আশেপাশের পরিবারগুলোকে আমরা সরিয়ে নিয়েছি। এদেরকে আমরা শুকনা খাবারের ব্যবস্থা ব্যক্তিগতভাবে এবং উপজেলা প্রশাসন থেকে, আমরা ইউনিয়ন পরিষদ থেকে আমরা ব্যবস্থা করেছি। ঘটনাস্থলের আশপাশের 1 কিলোমিটারের মধ্যে সালদা গ্যাস ক্ষেত্র রয়েছে, সেখান থেকে দৈনিক 7.5 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। গাজীপুর সিটি কর্পোরেশনের সব ময়লা আবর্জনা সরাসরি নদে ফেলাতে হারিয়ে যাচ্ছে তোরাগ নদ। বুধবার সেখানে অভিযান না চালিয়েই ফিরে আসতে হয় বিআইডব্লিউটিএ কে। শনিবার সেখান থেকে বর্জ্য অপসারণ করা হয়। নগরবাসী ও বিআইডব্লিউটিএ বলছে জনপ্রতিনিধিদের আশ্রয়েই তোরাগ দখল হয়ে গেছে। অভিযোগ অস্বীকার করে জেলা প্রশাসনের উপর দোষ চাপালেন। দেখলে মনে হবে বিশাল ভাগাড় বা বর্জ্যের ডাম্পিং স্টেশন। গাজীপুর সিটি কর্পোরেশন যেন পরিকল্পিতভাবে বিশাল ড্রেন দিয়ে শহরের সব ময়লা ফেলে তুরাগ ভরার কাজ হাতে নিয়েছে। অথচ এই তুরাককে কদিন আগেই জীবন্ত সত্তা ঘোষণা করেন উচ্চ আদালত। স্থানীয় বাসিন্দা ও বিএডব্লিউটিএ জানায়, সিটি কর্পোরেশনের নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা না থাকা ও তাদের অসহযোগিতার কারণেই তুরাগ আজ প্রায় মৃত। স্থানীয় একজন কাউন্সিলর
গিয়াসউদ্দিন সরকার নিজেই এই সমস্ত অবৈধ স্থাপনাগুলো কোন স্থাপনের ক্ষেত্রে তিনি নাকি দায়ী। সিটি কর্পোরেশনের লোক আছে, বাজারের বজ্র আছে, সবাই না নদীর ভিতরে ফেলায়। অভিযোগ অস্বীকার করে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকার জন্য স্থানীয় কাউন্সিলর উল্টো দোষ চাপালেন জেলা প্রশাসনের উপর। একটা প্রমাণ দেখাইতে পারলে আমি এখন রিজাইন করব কাউন্সিলর থেকে। প্রতিদিন 500 টন বর্জ্য হয়, কিন্তু আমাদের 100 টন বর্জ্য ফেলার মতো জায়গাও নেই। তুরাগ পরিদর্শনে এসে বিএডব্লিউটিএ ও নৌ মন্ত্রণালয় জানায়, অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি সুয়ারেজ লাইনের মুখে ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে ঢাকার চারপাশে নদীর দূষণ রোধেও কাজ শুরু করা হবে। ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে প্রত্যেকটা জন্য ছোট ছোট নদীর পাড়ে বসিয়ে এটা আমরা পানিটাকে মোটামুটি দূষণমুক্ত করার চেষ্টা করব। আমরা যখনই দেখব কেউ যদি নদীতে ময়লা ফেলে তার জন্য আইন অনুযায়ী তার জন্য শাস্তিমূলক ব্যবস্থাপনা, জেল জরিমানা হবে। বিশ্লেষকরা বলছেন, সকলে সচেতন না হয়ে এমন অবস্থা চলতে থাকলে হয়তো অদূর ভবিষ্যতে পুরো গাজীপুর শহরকে এমন মৃত অবস্থায় দেখতে হতে পারে নগরবাসীকে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান বন্ধে চট্টগ্রাম বন্দরে অবশেষে বসানো হলো বহুল প্রতীক্ষিত ডুয়েল কালার কন্টেইনার স্ক্যানিং মেশিন। এতে বন্দরের কাজে গতি আসার পাশাপাশি বন্ধ হবে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য ও অনিয়ম। ব্যবসায়ীরা বলছেন, আমদানি রপ্তানির ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ এই স্ক্যানিং মেশিন স্থাপন। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে 13টি গেট এলাকায় 5টি স্ক্যানিং মেশিন থাকলেও তা দিয়ে আমদানি রপ্তানি পণ্যের সব কন্টেইনার পরীক্ষা করা সম্ভব হতো না। মিথ্যা ঘোষণা, চোরাচালান ও ওভার ইনভয়েস সহ নানা অনিয়ম ঘটত হরহামেশা। এমন বাস্তবতায় অনিয়ম ঠেকাতে এবার বন্দরের NCT-3 এবং JBC-1 গেট এলাকায় আরও 2টি ডুয়েল কালার কন্টেইনার স্ক্যানিং মেশিনের উদ্বোধন করেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। প্রতিটি দিয়ে ঘণ্টায় 150টি কন্টেইনার স্ক্যানিং করা সম্ভব হবে। একই গেট দিয়ে আমাদের আমদানি এবং রপ্তানি পণ্য আমরা ইন এবং আউট করতে পারবো কি না, যদি পারি তাহলে আমাদের স্ক্যানারের সেই সক্ষমতা আছে। পোর্ট অথরিটি যদি সেটা পারে তাহলে এই স্ক্যানার দিয়েই সেটা আমদানি রপ্তানি উভয় পর্যায়ে স্ক্যান করা যাবে। ফলে বন্দর ব্যবহারকারীরা বলছেন, বন্দরের ভেতর যানজট কমার পাশাপাশি দ্রুত করা যাবে পণ্য খালাস। পণ্য দ্রুত খালাস হবে এবং আমাদের সিএনএফ এজেন্টদের যে রাতের পর রাত অপেক্ষা করতে হচ্ছে সেই অপেক্ষাটা করতে হবে না। পাশাপাশি চট্টগ্রামের বন্দরের যানজট। আর ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় ব্যবসায়ীরা লাভবানের পাশাপাশি আকৃষ্ট হবেন বিদেশি ক্রেতা। কাস্টম কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করছে যে আগামী 4-5 মাসের ভিতরে আরও 4-5টা স্ক্যানার বসাবে, এতে বাংলাদেশ থেকে যেসব এক্সপোর্ট যাবে তাতে বিদেশি ক্রেতাদেরকে আমরা আরও বেশি আশ্বস্ত করতে পারবো এবং এতে ব্যবসায়ী লাভ হবে এবং আশা করি বাংলাদেশের ব্যবসা বৃদ্ধি পাবে। 90 কোটি টাকা ব্যয়ে চীন থেকে আনা হয়েছে 2টি কন্টেইনার স্ক্যানিং মেশিন, আরও 14টি বসানোর প্রক্রিয়া চলছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সাময়িক বন্ধ থাকার পর কাতারে বাংলাদেশের শ্রমবাজার আবারও উন্মুক্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রবাসীদের কাতারের আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গেল বছরের জুলাইয়ে বাংলাদেশিদের হাতে 2 নেপালি নাগরিক খুন হওয়ার ঘটনার পর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশি শ্রমিকদের ভিসা বন্ধ করে দেয় কাতার সরকার। এতে দেশটিতে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যায়। সম্প্রতি বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার পর আবারও বাংলাদেশি শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে কাতার। নতুন করে শ্রমবাজার উন্মুক্ত হয় খুশি প্রবাসীরা। এবং মেট্রোর কাজ আমরা করছি, এখন আমাদের বাংলাদেশিগুলো আসলে আমরা একটু মানে সবল পাইতাম। আমি কাতার গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই বাংলাদেশের পুনরায় ভিসা চালু করার জন্য, সমবাজার চালু হওয়ার জন্য। অন্য দেশের অভিবাসীদের সাথে ঝামেলায় না জড়িয়ে বাংলাদেশিদের কাতার সরকারের আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। আমরা বিদেশে রেমিটেন্স যুদ্ধ হিসেবে দেশের জন্য কাজ করে যাচ্ছি, অতএব আমরা যারা বাংলাদেশি আছি আমরা সবাই যেন আমাদের দেশের জন্য কাজ করি, আমার নিজের জন্য করি, আমার পরিবারের জন্য করি। 2022 সালে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে, এজন্য বিদেশি জনশক্তিকে কাজে লাগাতে চায় কাতার। এক্ষেত্রে বিদেশি কর্মী নিয়োগে বাংলাদেশকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে দেশটি। সময় সংবাদ, কাতার। মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলার প্রথম শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে ছিল শিশু প্রহর। ছোট সোনামণিদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। হালুম টুকটুকি ইকরি চার দেয়ালের বাইরে নিজেদের পছন্দের কার্টুন চরিত্রগুলো দেখে খুশি শিশুরা। শিশু প্রহরের মূলই আকর্ষণে ভিড়টাও ছিল একটু বেশি, আর ছড়া গল্পের বইয়ে মুদ হয়েছে খুদে পাঠকদের অনেকে।
একটি বছরের অপেক্ষার প্রহর শেষ, তাই তো বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা শিশু কিশোরদের দল। শিশুদের হৈহুল্লোড় আর আনন্দ উল্লাসে প্রাণের মেলার প্রথম শিশু প্রহর রূপ নেয় স্বর্গরাজ্যে। প্রতি বছরের মতো এবারও ছিল শিশু চত্বরের বিশেষ আয়োজন, সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুমার টুকটুকি। পাশাপাশি বই কিনতে ভুল করেনি শিশুরা, পছন্দের তালিকায় ছিল গল্প, ছড়া আর কার্টুনের বই। কোনটা না কোনটা কিনবো বুঝতেই পারি না, এত সুন্দর সুন্দর বই। এবার বই কিনবো, বাসায় যেয়ে পড়বো, নতুন নতুন জ্ঞান অর্জন করবে। তিমিতি নামের একটা বইও আছে, ওইখানে আমার আঁকা ছবি পড়েছে তিনটা বই। বিভিন্ন ক্যারেক্টার দেখে, ওইটা দেখে দেখেই ওরা বইগুলো কিনতে পারছে, খুব খুশি ওরা। এবারের বইমেলার প্রথম শিশু প্রহরে সব থেকে বাড়তি আকর্ষণটি ছিল কৈশোর তারুণ্যে বইয়ের যে আয়োজনটি হয় সেখানে অংশ নেয়া নালন্দা স্কুলের শিক্ষার্থীদের একটি বিশেষ আয়োজন, যেখানে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা নিজেরা বই লিখেছে এবং প্রকাশও করেছে তারা। এই উদ্যোগটি শুধু অভিভাবকদের নয়, অবাক করেছে প্রথিতযশা প্রকাশকদেরও। এটা আমরা তৈরি করি, আমরা যখন বড় ক্লাসে, যখন আমরা এখন 10, আমরা তৈরি করি ছোটদের জন্য, আমাদের ভাই বোনদের জন্য। নালন্দা শিশুরা যে বইগুলো তৈরি করেছে, আমরা হেরে গেছি এদের কাছে। এদের স্বপ্ন, এদের কল্পনা, এদের চিন্তা শক্তি, সৃজনশীলতা চমৎকার। একজন প্রকাশক হিসেবে আমি চাইবো এই বাচ্চাদের বই থেকে যেটা বই হিসাবে রূপান্তর করে আরো শিশুর কাছে পৌঁছে দেওয়া যায়। শিশু চত্বরের কাছেই কৈশোর তারুণ্যের বইয়ের আয়োজনে প্রতি শুক্র শনিবার যোগ দিবে আলাদা আলাদা স্কুল, তুলে ধরবে নিজেদের সৃজনশীল নানা কাজ। মাসব্যাপী মেলায় প্রতি শুক্র শনিবার বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে শিশু প্রহর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস, সাইবার অপরাধ আর মোবাইল আসক্তি প্রতিরোধে সচেতনতা তৈরিতে এবার মাঠে নেমেছে খুদে শিক্ষার্থীরা। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে আয়োজিত জাতীয় বিজ্ঞান উৎসবে নিজেদের তৈরি অসাধারণ সব বৈজ্ঞানিক আবিষ্কার প্রদর্শন আর জনসচেতনতা সৃষ্টিতে ব্যস্ত স্কুল পড়ুয়ারা। চোখে মুখে বিশ্বজয়ের আনন্দ, গভীর মনোযোগে নিজের আবিষ্কারটি বড়দের কাছে তুলে ধরছে খুদে বিজ্ঞানীরা। 13তম জাতীয় বিজ্ঞান উৎসবে এমন দৃশ্যের দেখা মিলেছে, যেখানে জলবায়ু পরিবর্তনজনিত হুমকি মোকাবিলায় পরিবেশ বান্ধব বাড়ি, সোলার প্যানেলের আধুনিক ও সাশ্রয়ী মডেল, শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য ভয়েস কন্ট্রোল রোবট, সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক সিগন্যালের আধুনিক মডেল সহ খুদে শিক্ষার্থীদের শতাধিক উদ্ভাবন প্রদর্শিত হয়। পরিবেশ দূষণ রোধের জন্য আমাদের এই প্রজেক্টটা, কিচেন ওয়েস্টেস্টটা আমরা পাইপের মাধ্যমে এই কন্টেনারে আমরা স্টোর করতেছি, স্টোর করার ফলে এটা পচে যাচ্ছে, পচে একটা গ্যাস সৃষ্টি করতেছে, গ্যাসটা হচ্ছে মিথেন গ্যাস। যারা প্যারালাইজ তারা মোবাইলের সাহায্যে লিখে বা গো মানে বলে তারা এটাকে চালাতে পারবে। প্রজেক্টে বানিয়েছি মানুষের কাছে এই মূল্যবোধটি পৌঁছে দিতে, যে সোলার প্যানেল ইউজ করা আসলে অনেক প্রয়োজন। শুধু নিজেদের আবিষ্কার প্রদর্শন নয়, দেয়াল পত্রিকার মাধ্যমে করোনা ভাইরাস, সাইবার অপরাধ, মোবাইল আসক্তি নিয়ে জনসচেতনতা তৈরির প্রচেষ্টাও ছিল সচেতন এই ভবিষ্যৎ সুনাগরিকদের উপস্থাপনায়। এই কনসেপ্টগুলো নতুন আইডিয়া দেয় আমাদের, যেটা হচ্ছে আমাদের দেশের জন্য অনেক কাজে লাগতে পারে। আমরা এখানে পার্টিসিপেট করেছি হচ্ছে একটা জিনিস নাকি, বাট এখানে আমরা এসে অনেক কিছু সম্পর্কে জানতে পাচ্ছি। বিজ্ঞানের গুরুত্বপূর্ণ দিকগুলো এবং বিজ্ঞানের নেগেটিভ দিকগুলো, মানে পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা ভারসাম্য বা সামঞ্জস্য তৈরি করা হয়েছে। এবারের উৎসবে অংশ নিয়েছে 150+ শিক্ষা প্রতিষ্ঠান। এমন আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা আয়োজক ও অংশগ্রহণকারীদের। 3 দিন ব্যাপী এই উৎসবের পর্দা নামবে শনিবার। পুরো উৎসবের মিডিয়া পার্টনার ছিল সময় মিডিয়া লিমিটেড। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।